আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ছোট্ট ভিডিওতে জানিয়ে দিব সর্বশেষ কিছু টুকরো খবর। কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবহাওয়া পূর্বের চাইতে ভালো হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বালুঝড় কেটে যাবে। জানিয়ে দিচ্ছি 20 নম্বর ভিসা সম্পর্কিত একটি আপডেট। কুয়েতের স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে 2021 সালে কুয়েতে গৃহকর্মীর পেছনে ব্যয়ের বিল ছিল প্রায় 784 মিলিয়ন দিনার, যা ডলার হলো 2.6 বিলিয়ন ডলার। রিপোর্টে আরও বলা হয়েছে যে প্রতি মাসে একজন গৃহশ্রমিকের মাসিক বেতন ছিল প্রায় 110 দিনার, যেখানে 2021 সালের শেষ নাগাদ কুয়েতে গৃহকর্মীর সংখ্যা ছিল প্রায় 5,93,064 জন। এটি ছিল 2021 সালে 20 নম্বর ভিসাধারী যারা এসেছে তাদের পেছনে ব্যয়ের হিসাব, এবং এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়া, তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। গৃহস্থালী খাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়েতি নাগরিকেরা বেতন প্রদানে ব্যয় করেছে 13%, যেখানে এই তৃতীয় স্থান পর্যন্ত বাংলাদেশিদের পেছনে ব্যয় হয়েছে প্রায় কুয়েতি দিনারের 101.4 মিলিয়ন দিনার। জানিয়ে দিচ্ছে ধরপাকড়ের আপডেট। কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকাতে 6টি দোকানকে পরিদর্শন টিম সিলগালা করেছে। তাদের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগ এসেছিল। এছাড়াও সুক আল মোবারাকিয়ার 14টি দোকানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো না রাখার কারণে তাদেরকে সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে কুয়েত ইউনিভার্সিটির বড় কাচের প্যানেল কলেজ অফ আর্টসে উৎপাদন ত্রুটি এর কারণে কোনো আঘাত না করেই একটি কাচের দেয়াল ভেঙে পড়ে, তবে কোনো দুর্ঘটনার ঘটেনি। এছাড়াও এই দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বাকি প্যানেলগুলো পরীক্ষা করা হচ্ছে। এদিকে সিকিউরিটি ফোর্স আরও জানিয়েছে যে একজন নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে তার বাসার গৃহকর্মী নেশাজাতীয় দ্রব্য পান করে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে, যা বাড়ির শিশুদের জন্য বিপজ্জনক ছিল। নিরাপত্তা কর্মীরা অভিযোগের পর নাগরিকের বাসভবনে যায় এবং কাজের মেয়েকে স্পিরিট বোতলসহ নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় এবং তাকে থানায় রেফার করা হয়। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 38 ডিগ্রি। আজকের কুয়েতের কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি টাকার 300 টাকা 48 পয়সা, বাংলাদেশি 1,000 টাকায় কুয়েতি দিনারে 3 দিনার 328 পয়সা, ইন্ডিয়ান 1,000 রুপিতে 3 দিনার 992 পয়সা। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 15 দিনার 730 পয়সা, জুয়েলার্সে কম বেশি হতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।